রাজাপদ রায়ের উপরে যে আঘাত হানা হয়েছে, আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, নগরে যদি আগুন লাগে দেবালয়ও রক্ষা পাবে না। আজকে এই মৌলবাদী ধর্মান্ধ ভণ্ডরা বাংলাদেশে বাংলাদেশকে যে পথে নিয়ে যাচ্ছে, এর পরিণাম আপনাদেরকেও বহন করতে হবে। তাই অনতিবিলম্বে আমি তীব্র নিন্দা জানাই এবং ওই সমস্ত ভণ্ড শয়তান ধর্মান্ধদের বিচার দাবি করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের মাইক আমি নিচের দিকে রাখলাম এবং আমার এই প্রতিবাদ বাংলাদেশের সাম্প্রদায়িক যে চেতনা এখন মুখোশ দেখাচ্ছে, আমরা এর নিন্দা এবং প্রতিবাদ জানাই। সম্মানিত সুধীবৃন্দ, এই বাংলাদেশ আমরা চাইনি, এটা আমরা স্পষ্ট করে বলতে পারি। আপনারা যারা রাজনীতি করেন, আপনারা যারা ক্ষমতায় আছেন, আপনারা সরকার এবং আপনাদের দলকে বাঁচিয়েই কথা বলবেন, কিন্তু আমরা যারা মানুষ এবং মনুষ্যত্বের বাংলাদেশ চেয়েছিলাম, আমরা মনে করি যে রাজাপদ রায়ের পিঠ সমস্ত বাংলাদেশ হয়ে গিয়েছে। জীবনানন্দ দাস বলেছিলেন যে বাংলার মুখ আমি দেখিয়েছি, আর রাজাপদ রায় এর পিঠ বলছে যে এটাই বাংলাদেশের পিঠ। যদি তাই হয় তাহলে আমরা এটা বলতে চাই যে আপনাদের সামনে নির্বাচন, আপনাদের এটা মনে রাখা উচিত যে এই বাংলাদেশের একজন কবি যিনি কবিতা লিখে গ্রামে গ্রামে তার কথা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে উতরে দেন, তার নিরাপত্তা দেয়া আপনাদের দরকার। আমরা ইতিমধ্যেই জেনেছি যে রফিককে অ্যারেস্ট করা হয়েছে, আরেকজন যার নাম কদুর আলী তাকে অতি শীঘ্র ব্যবস্থা গ্রহণের আমরা আবেদন জানাই। শুধু তাই নয়, আমরা এটা খুব স্পষ্টভাবে বলতে চাই যে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, কারণ যদি আজকে এর উদাহরণ আপনারা যারা ক্ষমতায় আছেন তারা নির্ধারণ করতে না পারেন, তাহলে আপনারাই একদিন এ ধরনের পিঠ নিয়ে বাংলাদেশের সড়কে সড়কে ঘুরতে হবে। সুধীবৃন্দ, আমরা সংহতি জানাচ্ছি, আমরা প্রতিবাদ করি, আমরা আমাদের ভাষা, আমাদের প্রত্যয়, আমাদের শক্তি এই বাংলাদেশকে নিবেদন করতে চাই, কিন্তু যারা ক্ষমতায় আছেন তাদেরকে আমাদেরকে সুযোগ দিতে হবে। অতএব আমি আবারও বলি যে আমরা আছি, আপনারা জানেন যে এই প্রতিবাদ, এই যে আপনারা আছেন, এই প্রতিবাদের ফলেই কিন্তু একজনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। আমরা আছি, আমরা থাকবো, আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই একাত্তরের চেতনার বাংলাদেশ গড়ে তুলবই, আমরা প্রজন্মের হাতে সেই পতাকা রেখে তুলবই। ধন্যবাদ আপনাদের সবাইকে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে বাউলত সংখ্যালঘু সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে হামলা, এই হামলা কি নতুন? আচ্ছা একবার বলুন তো, বাংলাদেশের ধর্মীয় সভা সমাবেশ লাইক ওয়াজের মতো সভা সমাবেশে যেভাবে অমুসলিমদের প্রতি যে বিদ্বেষ ছড়ানো হয় প্রকাশ্যে পুলিশি প্রহরায়, কখনো কি এই যে পুলিশি প্রহরায় যে ঘৃণা ছড়ানো হয় অমুসলিমদের বিরুদ্ধে, কখনো কি সরকার ব্যবস্থা নিয়েছে যখন প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে আব্বাসী যখন বলতে পারে যে অমুসলিমদের সম্পদ হরণ করলে তাকে জাহান্নামে যেতে হবে না, আর যাই হোক জাহান্নামে যেতে হবে না, সেখানে কখন কি আব্বাসীদের বিচার হয়েছিল? আমার মনে হয় এই সমস্ত বিচারহীনতার সংস্কৃতি মনে হয় এই বাউলদের উপর আক্রমণকে ইয়ে করতেছে। ধন্যবাদ। আমরা আছি বর্তমানে নিউ ইয়র্ক জ্যাকসন হাইট ডাইভার্সিটি প্লাজায়, আমরা সমবেত হয়েছি মানবিক কারণ, কারণ মানুষের উপরে অত্যাচার, একটি সম্প্রদায়ের উপরে অত্যাচার। আসলে আমি সহজে এই ব্যানারে কখনো দাঁড়াই না, আমি একজন সাংস্কৃতিক কর্মী। গত দুই দিন ধরে যে আমাদের চারণ কবি, আপনারা বোধহয় ফেসবুক থেকে সমস্ত মিডিয়ায় দেখেছেন যে একজন প্রবীণ ব্যক্তি, একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, তার অপরাধ কী? তিনি গান করেন, তাহলে গানকে ভালোবাসেন না? যদি যদি যারা করেছে তারা স্বীকারোক্তি দিচ্ছে, সে কেন গান করবে? শিল্প সাহিত্য ছাড়া আপনি সেটা যেখানেই যান, মুক্তিযুদ্ধে যান, আপনি 52-তে যান, সাংস্কৃতিক কর্মী, সাংস্কৃতিক ঐক্যজোট, সেই জায়গাটা যদি পতন ঘটে তাকে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে সেখানে সে দেশে আর কোনো সৌন্দর্য তো নয়, এটি একটি মৌলবাদের সাম্রাজ্য হয়ে যাবে। এবং আমরা গতকালকে, আমি আজকে সকালে কেঁদেছি, ওই পিঠ আমি দেখতে পারি না,
আমরা চাই না বারবার আমরা আমাদের সরকার ক্ষমতায় থাকায় অবস্থায় আমাদের হিন্দু সম্প্রদায়ের প্রতি এই ধরনের নির্যাতন ঘটুক বারবার। আমি সুষ্ঠু বিচার দাবি করছি আমাদের এই নিয়োগ থেকে সমস্ত সামাজিক সংগঠন, আঞ্চলিক সংগঠন, এবং আমি একজন সাংস্কৃতিক কর্মী, আমি বাংলাদেশের মেয়ে, আমি বাংলাদেশে আমেরিকান, কিন্তু আমার দাবি এটি, আমি মাননীয় প্রধানমন্ত্রী আমরা বোধহয় আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং জাতির পিতার জন্য আমরা বোধহয় আরও বেশি লাঞ্ছিত অন্যদের কাছে। তো আপনার কাছে আমি সবিনয়ে বলবো এই ধরনের কাজগুলা, অমানবিক কাজগুলা থেকে বিরত রাখার জন্য সকল প্রকার পদক্ষেপ নেবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই কাজগুলা বন্ধ করার দাবি জানাচ্ছি। যে পিকটা এটা মনে হচ্ছে, এটাই আমার বাংলাদেশের মনে হয় মানচিত্র এখনকার। হ্যাঁ, তো এখানে এটা দেখার পরে মানে আর কি বলবো আমি বুঝতে পারছি না। তবে আমি সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আহ্বান জানাচ্ছি, এই বর্তমান সরকার তারা যেন একটা কঠিন আইন প্রণয়ন করেন যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করার জন্য কেউ সাহস না পায় এবং কেউ যারা এখন পর্যন্ত করেছে তারা যেন শাস্তির আওতার বাইরে না যায়, এটাই আমার প্রধানমন্ত্রীর কাছে আহ্বান। এই রাধাপদ রায় কুড়িগ্রামের, সে একটা চারণ কবি, তাকে নিয়ে সে গান করে পাড়ায় পাড়ায় ঘুরায় বেড়ায়, এই এই তার কাজ। এই তাকে বিশাল বেদধর মারা হয়েছে এবং পিঠ শূন্য বিচ্ছন্ন হয়ে গেছে। এই নিয়ে বিভিন্ন দেশ বিদেশে প্রতিবাদ চলছে। আপনারও তো বাসা উত্তরবঙ্গে, তে আপনার অনুভূতিটা কি এই যে কবিদেরকে যে মারা হলো? দেশবাসী, আমার বাড়ি রংপুর জেলা নীলফামারী জেলাধীন ডোমার উপজেলায়। আজকে আমাদের এই যে চারণ কবি রাধা বাবুকে যে নির্মমভাবে সন্ত্রাসীরা আঘাত করলো, এর আমরা সুবিচার দাবি করি। আমরা জানি না যারা তাকে আঘাত করেছে তারা বলেছে যে গান বাজনা করা হারাম, হ্যাঁ এটা ইসলামে নিষেধ আছে। আমি জানি না কোন ধর্মে গান বাজনা করা হারাম দেখা আছে। আজানে তো সুর আছে, এটা তো গানের একটা সুর ধ্বনিত হয়। তো আমাদের বিবৃত পল্লী গ্রামে একজন মানুষ সংস্কৃতি লালন করে, বাংলা সংস্কৃতি, এই ধরনের একজন মহান ব্যক্তিকে নক্ষত্রজনক এই হীন মানসিকতার মানুষদের হাবায় নিষ্পৃত হয়েছে, এর আমরা তীব্র নিন্দা জানি আমেরিকার থেকে এবং বাংলাদেশ সরকারের কাছে এর সুবিচার দাবি করছি। ধন্যবাদ দাদা। এই যে রাধাপদ রায় একটা কবিকে মারলো এবং একজন যে ধরা পড়ছে তার দাঁড়িয়ে, আর বাংলাদেশে দেখেন যে অকাজগুলো ঘটে ধরা পড়লে দেখা যায় তার ফিসকা ফিসকা দাঁড়ি, এইটা নিয়ে অনুভূতি কোন আর মারা নেই, কারণ ধরা পড়লে দেখা যায় তার দাঁড়ি আছে। বল, আমি বিশেষ কিছু বলবো না। আমি বাংলাদেশের তথাকথিত লিবারেল কবি সাহিত্যিক যারা দেশকে দাবি করেন তাদের উপর আমি বিচারের বার্তা ছেড়ে দিলাম। তারা সোচ্চার প্রতিবাদ করে, এটা সত্যিকার অর্থে একটা বিহিত ব্যবস্থা নেবেন, অন্যথায় এইসব তথাকথিত লিবারেল কবি সাহিত্যিকদের যারা আছেন তাদের জন্য হবে এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা, একটা অতিশকর বৃদ্ধ। আমরা আজ বাংলাদেশে কি দেখছি, এক দুর্বৃত্তপনা যেখানে আইন, আদর্শ, নীতি, জ্ঞান, বিজ্ঞান, যুক্তি সম্পূর্ণরূপে অবহেলিত হচ্ছে। আমাদের দেশে অত্যন্ত ভালো একটা সংবিধান রয়েছে, দেশের রাজনৈতিক দলগুলো অত্যন্ত সুন্দর সুন্দর আদর্শে পরিপূর্ণ গঠনতন্ত্র রয়েছে, তারা কর্মসূচি দেন, কিন্তু বন্ধুগণ আমরা কী দেখি? আমরা দেখি না কোনো ন্যায় বিচার, আমরা কোনো আইনের শাসন দেখি না, আমরা দেখি যাদের হাতে শক্তি আছে তারাই এই দেশ চালাচ্ছে, রাজনৈতিক স্বার্থে, অর্থনৈতিক স্বার্থে তারা
বেমালুম জলাঞ্জলি দিচ্ছেন এসব আদর্শকে। বন্ধুগণ, আজকে রাধাপদ রায়ের উপর যে হামলা, আমি মনে করছি যে এটা আমাদের আদর্শের উপর হামলা, আমাদের সবগুলো রাজনৈতিক দলের উপর হামলা, আমাদের জাতীয় রাষ্ট্রীয় আদর্শের উপর হামলা। আমরা প্রতিবাদ জানাই, ঘৃণা জানাই এই সমস্ত স্বার্থপর রাজনৈতিক, সামাজিক এবং দেশের সব ধরনের নেতৃবৃন্দের প্রতি। কারণ তাদের অবস্থান সত্ত্বেও, তারা ক্ষমতায় থাকা সত্ত্বেও আমাদের দেশে এই রকম নির্যাতন নিপীড়নের ঘটনা বারবার বারবার ঘটছে। আমি সবাইকে আসার জন্য, সবাইকে সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে সবাই সম্পৃক্ত থাকি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এবং রুখে দাঁড়াই এবং তা গণমাধ্যমের সহ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি, সেই প্রতিবাদ কিন্তু সরকার জানবে, সবাই জানবে এবং এটা বিরাট কাজ দিবে। এবং একটা কথা কিন্তু বলতে চাই, অপরাধী অপরাধ করবে, সমাজে অপরাধ হবে, কিন্তু যখনই তার ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তখনই অপরাধের মাত্রা কমবে। এবং সরকারকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে দৃষ্টিকোণমূলক শাস্তি দিয়ে এই অপরাধীদেরকে জানান দিতে হবে, এই ধরনের অপরাধ করে পার পাওয়া যাবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ আমাদের অল্প সময়ে আমাদের ডাকে সবাই সাড়া দেওয়ার জন্য, এবং মিডিয়ার সবাইকে আমি আপনাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। হামলার প্রতিবাদে লালন পরিষদ রয়েছে, আজকের প্রতিবাদ সভায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি ধন্যবাদ জানাচ্ছি। খালি বন্ধুরা, এবার আমাদের মধ্যে সর্বশেষ দুইজন যে গুরুজন রয়েছে, যারা এই বয়সে প্রতিনিয়ত এই ডাইভার্সিটিতে আমাদের সাথে আসেন, আমাদেরকে সাহস যোগান এবং সেই প্রতিবাদে সবসময় সামিল হন। আমরা যাদেরকে ফটোবৃক্ষ বলি, যাদের ছায়া তলে আমরা আছি, তেমনই দুইজন মানুষ আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং প্রতিনিয়ত থাকেন। এবারে কথা বলবেন আমাদের এই কমিউনিটির ফটোবৃক্ষ, আমাদের চিরতরুণ যারা বেলাল বেগ। কণ্ঠ আমার স্তব্ধ আজকে, পাখি সঙ্গীত তারা অমাবস্যার তারা লুপ্ত করেছে মন দুঃস্বপ্নের তবে। এটা প্রতিবাদ ভাষা না, সাংবাদিকরা আমার কথাটা একটু শুনুন। স্বাধীনতা 52 বছর পরেও যখন এই জাতীয় ঘটনা ঘটে, তখন আমাদের প্রশ্ন তুলতে হবে। সাংবাদিকরা কান খাড়া করে শুনুন, আমাদেরকে ভাবতে হবে বাংলাদেশ কি টিকে থাকবে, বাংলাদেশ কি ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে, না যে এই অধ্যত্ব কি করে হয়। গান বাউল পৃথিবীর কোথাও নাই, একজন লালন পৃথিবীর কোথাও জন্মাননি, একজন রবীন্দ্রনাথ জন্মিয়েছেন এই পৃথিবীর 10 লক্ষ বছরের মধ্যে 100 জন কবির মধ্যে একজন, একজন নজরুল কোনো তুলনা নেই। আমরা হচ্ছি সেই জাতি যেখানে মানবতায় আমাদের প্রধান লক্ষ্য, সে মানবতা যখন ভুল উন্টিত হয় তখন আমাদের তো কিছুই থাকলো না। সেজন্য আমি মনে করি বাংলাদেশ সরকারকে বলে দিতে হবে, শাসকগণ দয়া করে ভেবে দেখুন আমাদের রাষ্ট্রটা টিকবে কি না, বাংলাদেশ কি ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে না হতে যাচ্ছে। জানাচ্ছি যারা এই ধরনের নেটওয়ার্ক জনকর্মকাণ্ডের সাথে জড়িত সেই সব প্ল্যাকার্ডের প্রতি আমার তীব্র নিন্দা এবং প্রতিবাদ। সেই সাথে আমি জানাই আমাদের লালন উৎসবে লালন পরিষদের ডাকে আপনার দ্বারা এখানে এসেছেন, সবার প্রতি আমরা আমাদের কমিটির পক্ষ থেকে ছিল কৃতজ্ঞ। যোগ্যতার পানি এসেছিল যে শুধু নিউইয়র্ক থেকে তার প্রতি এই সমন্বয়তা আমরা মনে করি। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্পিত বাংলাদেশ, এই বাংলাদেশ, এই বাংলাদেশের আইডেন্টিটি খুলিয়ে দেওয়ার চেষ্টা। এরা পশু, এরা সাম্প্রদায়িক, এই শক্তি দিন দিন শক্তিশালী হচ্ছে এবং একে এদেরকে দমন করার জন্য সরকার ককচেষ্টা চালায়। আমরা বিশ্বব্যাপী এই যে প্রতিবাদ জানাই, নিন্দা জানাই, এটা কিন্তু বলিষ্ঠ একটা সমর্থন দর্শী তৈরি করে দেশে যারা অসাম্প্রদায়িক শক্তি আছে, প্রগতিশীল আছে, আমাদের এই বিদেশব্যাপী সারা বিশ্ব আমরা যে প্রতিবাদ জানাই তাদের উপরে একটা প্রতীক অনুকূল প্রভাব সৃষ্টি করে। সকল সাম্প্রদায়িকদের বিরুদ্ধে আমরা নিন্দা করছি অকুণ্ঠ চিত্তে, কোনোরকম
আমাদের কোনোরকম এদের বিরুদ্ধে কেবল নিন্দার ভাষা নয়, প্রতিবাদের ভাষা নয়, এদেরকে প্রতিরোধ করতে হবে। আশি বছরের একজন প্রবীণ, একজন চারণ কবি, গানে গানে যিনি আল্লাহ রাসূলের কথা বলেন, মানবতার কথা বলেন, গানে গানে অন্যায় অবিচারের কথা বলে, বিরুদ্ধে কথা বলে, তার উপরে যারা হামলা করতে পারে তারা পিশাচ। কাজেই আজকের এই প্রতিবাদ ঐতিহাসিকতার বিরুদ্ধে, ঐতিহাসিকতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। যদিও একজন আসামি গ্রেপ্তার হয়েছে, এরপরেও প্রতিবাদ সারা বিশ্বব্যাপী অব্যাহত রাখতে হবে, যাতে করে ভবিষ্যতে এই ধরনের কাজ করার কেউ সাহস না করে। সবদূর সরকারের আজকে যেখানে হাজার হাজার মাদ্রাসা হয়েছে, যেভাবে মৌলবাদের চর্চা হচ্ছে গ্রামে গঞ্জে, সেখানে বাঙালি কৃষ্টি সংস্কৃতির কোনো ইয়ে অবস্থিত থাকছে না, সেখানে মৌলবাদের চর্চা হচ্ছে। সেই মৌলবাদের একজন আশি বছর বৃদ্ধের উপরে কোনো ধর্মান্ধ মৌলবাদ ছাড়া এইভাবে আক্রমণ করতে পারে না। এই মৌলবাদের কারা সুযোগ দিচ্ছে? মৌলবাদী যারা মসজিদ মাদ্রাসা থেকে যারা বাইরে আসছে, যারা হচ্ছে মাদ্রাসা থেকে বাইরে হচ্ছে, তারা তো তারাই তো মৌলবাদ, এবং মৌলবাদের চর্চা হচ্ছে মসজিদ মাদ্রাসা হচ্ছে তাদের প্রতিফলন। তার দ্বিতীয়ত হলো যে সরকার তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, আজকে একটা ঘটনার বিচার হচ্ছে না, যদি বিচার হইতো তাহলে আজকে এই ঘটনা উপস্থিত হতো না। আপনার এখানে আমরা তো বারবার প্রতিবাদই করতেছি, আবারও প্রতিবাদের এক সভা এখানে হয়েছে, সবাই এসেছি যারা আমরা বঙ্গবন্ধু আদর্শ বিশ্বাসী, স্বাধীনতার মন্ত্র বিশ্বাসী, বাংলাদেশ দেখে চেয়েছিলাম অসাম্প্রদায়িক তার চেতনা বিশ্বাসী। কিন্তু এইভাবে যে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করা হচ্ছে বারবার আঘাত করে, যে যারা গান পছন্দ করেন সেটা হচ্ছে কট্টর ইসলামিকপন্থী, যারা বারবার আঘাত করতেছে, অথচ এই সব থেকে যদি এখন থেকে দমানো না যায় তাহলে ওনার যে পিঠ আমরা দেখেছি বাংলাদেশের আগামী দিনের মানচিত্র কিন্তু তাই আমাদের দেখাচ্ছে আগামী দিনের বাংলাদেশ। এটাকে আমি ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ জানাই, এবং নেত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটার সুস্থ দৃষ্টান্তমূলক শাস্তি, এবং সেটার জন্য বিশদ আকারে মিডিয়াতে প্রকাশ করা হয়, তাকে যে শাস্তি দেওয়া হয় সকলকে। গত 30 বছর এই ডাইভার্সিটি প্লাজাতে আমরা বহুবার দাঁড়িয়েছি, বহু প্রতিবাদ করেছি, বহুবার বহু ঘটনা ঘটেছে, সেটার জন্য প্রতিবাদ জানিয়েছি। কোনো একটা প্রতিবাদে কি বিচার হয়েছে? কারণ প্রত্যেকটা ঘটনাকে রাজনৈতিকভাবে মানে টুইস্ট করে দেওয়া হয়, একটা ব্যক্তিগত ঘটনা হচ্ছে রাজনৈতিকভাবে, রাজনৈতিক ঘটনাকে ব্যক্তিগতভাবে তদন্তর নামে অনেক কিছুতে আপনি দেখছেন। সুতরাং আমরা যে বিচারহীনতার সংস্কৃতিতে ভুগছি, এই সমস্ত জিনিস বিচার হচ্ছে না। বিচার হতে গেলে কি সিরিয়াসলি নিতে হবে। একটা কথা আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া কোনো কিছু নাকি হয় না। ইভেন একজন সদস্যপদ পেতে গেলে প্রধানমন্ত্রীর মানে পারমিশন লাগে, যে প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া দেশে কিছুই হয় না। যেমন রাখে আল্লাহ মারে কি ব্যাপারটা থেকে যে শেখ হাসিনা যা বলে তাই হয় বাংলাদেশে। এখন এই মুহূর্তে যদি আপনার এই যে পিঠটা আমি দেখেছি আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে একটা ছেলে, সে বলছে এই পিঠটা দেখে মনে হয় আমার বাবার পিঠ, এই দাগগুলো মনে হচ্ছে যে আমার বাবাকে কেউ হত্যা করে পিটিয়েছে। এই ছেলেটা যদি ফেসবুকে এই কথা লিখতে পারে, সেম জিনিসটা যদি শেখ হাসিনা ছবিটা থেকে যদি মনে করে যে আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুকটা ছিল অনেক বড়, সামনেটা সে দেখেছে, পিছেরটা সেও দেখেছে মেয়ে হিসেবে, আমি তো মনে করবো শেখ হাসিনা বাবা উচিত এই বুকটা বঙ্গবন্ধুর বুক, এই বুকটাতে মুজিবকোট পরা ছিল, মুজিবকোটটা খোলা হয়েছে, পাঞ্জাবিটা পরা ছিল, পাঞ্জাবিটা খোলা হয়েছে, নিজে একটা সাদা গেঞ্জি ছিল, গেঞ্জিটা খোলা হয়েছে, খালিগা করা হয়েছে, বঙ্গবন্ধুর পিঠে এইভাবে অত্যাচার করে মেরেছে, এই পুটটা বঙ্গবন্ধু শেখ হাসিনা যদি ফিল করে ওই ছেলেটার মতো যদি আমার বাবার পিঠ, এরকম আর হবে না, তাহলে বিচার সম্ভব, সব কিছু সম্ভব, এটা বন্ধ করা সম্ভব। এখন কথা হচ্ছে যে উনি করবেন না, উনি করবেন না, তার কারণ কি? সব কিছু উনি বলবেন যে না আইন আইনের তা আইনের প্রক্রিয়া চলে, আইনের প্রক্রিয়া কি সব হয় বাংলাদেশে? উনি চাইলেই সব করতে পারে, সুতরাং ওনাকে ভাবতে হবে, বুঝতে হবে যে না এটা এই 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 যে ব্যত্রাঘাটের যে ম্যাপগুলো তার পিঠে, এটা বাংলাদেশের ভবিষ্যৎ ম্যাপ। আমি মনে করি বাংলাদেশ যেদিকে আগাচ্ছে ওদের ভবিষ্যতে আপনার পিঠে এরকম হতে পারে, আমার পিঠে হতে পারে, অনেকের পিঠে হবে। সুতরাং বন্ধ করতে হলে এই ম্যাপটা যাতে আর না হয়, এই ম্যাপটাকে মুছে ফেলতে হবে। মুছে ফেলতে হলে প্রধানমন্ত্রী একমাত্র পারে সরাসরি হস্তক্ষেপ করে দেয় ভবিষ্যতের জন্য। প্রত্যেকটা বিচার যদি হয়, যেই হোক যারা এটা জড়িত থাকে, এই দুটা লোক যে মেরেছে, আপনি কেউ দুটা লোক
হয়তো রাগ করে মেরেছে ওদের সঙ্গে, ব্যক্তিগত শত্রু থাকতে পারে, এমন হতে পারে। এই দুটা লোককে কেউ ইউজ করা হয়েছে, কারণ লোকাল গডফাদার স্থানীয় পর্যায়ে কেউ তার প্রতি অসন্তুষ্ট ছিল, কারণ সে যে কথাগুলো বলতেছিল সে বিবেককে জাগ্রত করতেছিল। তালাগান যারা করে, জারিগান যারা করে, কবি বাউলটা সবসময় বিবেকের কথা বলে, সমাজ সংস্কারের কথা বলে, তাদের কথা অনেকে গাত্র দেওয়া হয়, অনেকের হয়তো স্থানীয় পর্যায়ে কারো গাত্র দেওয়া হচ্ছিলো, তারা ভাবছে এই পুরোটাকে মার, এটা কণ্ঠ রুদ্ধ করে দেয়, তাও থাকতে পারে পিছনে। এই তো হচ্ছে আমাদের দেশে, সেটার জন্য কে দায়ী, কারা করবে? সবসময় শুধু আমরা রাজনীতিকরণ করি এবং কিছু বলতে গেলেই সাম্প্রদায়িক জিনিসটা নিয়ে, সাম্প্রদায়িকতা উস্কানি দিন দিন বাড়ছে নিঃসন্দেহে, সাম্প্রদায়িকতা দমনও করা হচ্ছে, এটা বিচার হতে হবে, প্রধানমন্ত্রী সবাই হস্তক্ষেপ করলে এটা বিচার হবেই এবং এটা বন্ধ করতে হবে। এর বাইরে আপনারা আশা করতে পারেন কারো বাংলাদেশের কোনো শেখ হাসিনা হস্তক্ষেপ ছাড়া কোনো কিছু হয় না, এটাই বাস্তব কথা। সুতরাং তীব্র নিন্দা করি, দীক্ষার্জনা যারা এটা করে এগুলো বিচার দাবি করছে। আমার মনে হয় এখন সময় এসেছে প্রত্যেক হাতে বিচার যাতে হয়, সেইটা মানে খুব সিরিয়াসলি নেওয়া, হালকাভাবে আর নেওয়া যাবে না, প্রতিবাদ করতে হবে, শুধু বিনা প্রতিবাদে কোনো কিছু হবে না। সুতরাং সেটার জন্য আমি বিচার দাবি করি এবং দীক্ষা জানাচ্ছি এই কাজ যারা করেছে। ধন্যবাদ।